بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن، وإن كنت من قبله لمن الغافلين. আলিফ লাম র, এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহি হিসেবে পাঠিয়েছি। অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন। যে আমি অন্যদেরকে আমার খোদার তুষ্টির জন্য আশাবাদী করছি, আর সেই আমি কিনা অন্যের সাহায্য চাচ্ছি, এটা দোষ নয়। আমি তো তার থেকে কাফেল হলাম, আমি তাকে ভুলে গেলাম। তুমি শুধু চেয়েছো যে বাদশাহ তোমার হাল হকিকত সম্পর্কে গাফেল না হোক, তুমি গুনাহগার নও। যখন আমার খোদাবন্ধ নিজেই আমার কাছে হাজির, আমার কাছে নাজির, তখন কি দরকার ছিল অন্যের মনোযোগ চাওয়া? সম্ভাব্য বিপদের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ চিন্তা করেছ তো? জি আলে জনাব, সিপাহী ও গোলামগণ সশস্ত্র অবস্থায় আছে, আর আমাদের কিছু লোক সাধারণ মানুষের সাথে মিশে আছে, তারা শুধু আদেশের অপেক্ষায় আছে। জনাব কিমুনি, তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপু পিসের সঙ্গে তোমার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না জনাবে মালিক, আপু পিসের স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল, তাই ভাবলাম একটু খুঁজে দেখি। সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাভিরা কারাগারের সামনে গেলাম, আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো। কিন্তু আপু পিস তো জেলখানায় স্বীকারোক্তি দিয়েছে, সে তোমার মাধ্যমে জনাব অজ্ঞামোহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে। আঘাতের দ্বারা স্বীকারোক্তি, এর কি কোনো মূল্য আছে জনাব হরেনহোব? তার মানে তোমার ইরানুস আর আপুপিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং আমাকে কতল করার কোনো নীল নকশা তুমি করনি? না আমার খোদাবন্দেগার, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এবং তুই আপুপিস, কিমনি এবং অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিসনি? না আলী জনাব, আমার জনাব কিমুনি ও অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস? না আলী জনাব, না, আমি এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না। সত্য বলতে কি আলী জনাব, ও এই সব ঘটনা জানতো না, এই সকল ঘটনা আমি নিজেই করেছি। আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু ও আমাকে সাহায্য করেনি, ও আপনাকে জানিয়ে দিয়েছে। হুম।
আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নইলে লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব। সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান। আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমনও রক্ষা করতে পারবে না। চলে যান। এটা এবাদতখানার খোদা ও খাদেমদের চরম অবমাননা। এরা কাফের, আমুনকে ঘৃণা করে। আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে। তুই নির্ঘাত বোকা, নিজের জানকে আজ্ঞা মোহরের জন্য উৎসর্গ করলি। যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে নাজাত পেতি। আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম। ইরানুস আজাদ পেল, কিন্তু তুই আপুপিস, শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি। এটা অন্যের জন্য শিক্ষা। আর খাদেম কিমনি, তুমি আপাতত চলে যাও, কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে। তখন তোমরাও আপুপিসের মতো ফাঁসিতে ঝুলবে। নিয়ে যাও। সভা শেষ হলো, সবাই চলে যান। নাটক, দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হোতেপকে অপমানিত হতে দেখলো। তাহলে শরাব কোথায়? আপনার খেদমতে হাজির জনাব। আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার জনাব পুতিফার। মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তাড়াহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না। তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে, আর তুমি সেটা প্রমাণ করতে পারবে। আপুপিস মহামান্য বাদশাহ তৃতীয় আমেন হোতেবের খানসামা খেয়ানতের পাপের ফলে এবং মিশরের দুশ্মনদের সাথে যোগ সাজসে মহামান্য বাদশাহ ও তার সহধর্মিনী ও পুত্র সন্তানের জান কতলের পাপ প্রমাণিত হওয়ায় ফাঁসির রশিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হলো। তার দেহ ফাঁসির কাষ্ঠে ঝুলবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়, এবং তার দেহ পাখিদের খাবার হবে। তাকে কখনোই কোনোভাবে এই পশ্চিমের কবরস্থানে দাফন করা হবে না, এবং সেখানে চিরন্তন অমরত্বের জিন্দেগি লাভ করতে পারবে না। কখনোই তাকে মমি করা হবে না, এবং সবসময়ের জন্য ধ্বংস হয়ে যাবে সে। কোনো ধরনের বাধাই আমার একাত্মবাদী খোদার নিকট পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারবে না।
আমি আর তোমাদের ভ্রান্ত আইনের মধ্যে নেই। আমুন খোদা থেকে অতিষ্ঠ হয়ে গেছি আমি। এই আপুপিস, তোর মুখ বন্ধ কর, কাফের বেঈমান। তাকে থামাও, থামাও তাকে, কাফের বেঈমান। একত্ববাদী খোদার কাছে চাইছি সে আমাকে কুদরত দান করুক, এই কঠিন মৃত্যুকে যেন আমি সহ্য করতে পারি। তোর জায়গায় অন্য কারো ফাঁসিতে ঝোলা উচিত ছিল। যদি ফুরসত থাকতো তবে একাত্মবাদী খোদার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতাম। হায় আফসোস, যদি আমার সন্তানকে খোদার পয়গম্বর ইউসার সিফের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম। খুশি হয়েছি যে তুমি নাজাত পেয়েছো। যদি তোমার কিছু হতো তবে আমি খোদার কাছে কি জবাব দিতাম? তাকে দেখে মনে হচ্ছে সে হাসছে। ঠিকই তো, আমিও তো তাই দেখছি। বিষয়টা কি, ও কেন হাসছে? আমার মনে হয় সে বিশ্বাস করছে মৃত্যুর পরে সে সর্বোত্তম জায়গা পাবে। বুঝতে পারছি না, যদি মৃত্যুর পর তাকে মমি করে রাখা না হয় তাহলে সে মৃত্যুর পর উত্তম জায়গা কিভাবে পাবে? Thank you.
একদিন সত্য ঘটনা ফাঁস হবে এবং আসল নায়ক ফাঁসির কাষ্ঠে ঝুলবে। একদিন না একদিন অজ্ঞামোহর ও অন্যান্য খাদেমরা তাদের পাপের শাস্তি পাবে। রওনা হও। ইউজারশিপ কোথায়? জনাব ইউজারশিপ, ইউজারশিপ, তুমি যেরূপ খোয়াবের ব্যাখ্যা দিয়েছ সেরূপই ঘটেছে। আপুপিস ফাঁসির ধরিতে ঝুলেছে। জানতাম, সকাল থেকে এখন পর্যন্ত তো আমি তার জন্যই দোয়া করছি। খোদা তালা যেন তাকে ক্ষমা করেন। ইরানুস আজাদ পেয়েছে এবং আমেন হতেবের রাজমহলে সে পূর্বের পেশায় ফিরে গেছে। খোয়াবের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা কি করে সম্ভব হয়? ব্যাখ্যা বা পূর্বকথন নিজের অনুমান ও ধারণা মাত্র। ইরানুস ও আপুপিসের স্বপ্নের ব্যাখ্যা, হাকিকাত ও বাতেন স্বয়ং খোদাতালা আমার কাছে প্রকাশ করেছে। নিজে থেকে কিছু বলিনি। খোদাবন্ধ আমাদের সকলকে ও আপুপিসকে ক্ষমা করুক। আগেই কিভাবে অনুমান করলি ইউজারশিপ? জাদু বা শয়তানের সাহায্য নিয়ে, তাই না? যেসব আয়াত সকলের জন্য হেদায়ত স্বরূপ, জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোনো ফল বই নিয়ে আসে না। জালিম তুই নিজে, জাদুকর ও মন্ত্রজ্ঞানী। আমি অতটা হাম্মক নই যে তোর পয়গম্বরি গ্রহণ করব। তুই হচ্ছিস একটা, তুই একটা জ্যোতিষী, তুই একটা জাদুকর, তুই একটা জাদুকর ছাড়া কিছুই না। তো নতুন জাদুকর কি খবর আপনার? কত বছর বন্দী থাকার আদেশ প্রাপ্ত হয়েছ? কেয়ামত, চাবিরা ভুলে যাওয়া গৃহ, অত সহজে এখান থেকে কেউ নাজাত পায় না। শোনো নিনিফার, তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে। কি বললে? আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে। তোমরা শুনেছ ও কি বলল? আশা করছি ইউজারশিপের এই কথার হাকিকত যেন না হয় এবং তুই কিয়ামত পর্যন্ত কারাগারে থাকবি। যদি এই ভবিষ্যৎবাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায় তবে তোর প্রতি ঈমান আনবো, আর যদি না হয় তবে ভাববো তুই শুধুমাত্র একজন জাদুকর ও জ্যোতিষ। মৃত ব্যক্তিগণ শুনতে পান না, হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে না। আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায়, হয় তাকে অস্বীকার করবে, নয়তো বা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে। এসো আপুপিসের আত্মার মাগফেরাত কামনা করে খোদাবন্দের কাছে দোয়া করি। হে পরওয়ারদিগার, আপুপিসের রূহকে অফুরন্ত রহমত প্রদান করো, তাকে ক্ষমা করো, তাকে মাফ করে দাও। আহ
আলী জনাব, নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই। কিন্তু ইবাদতখানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমালঙ্ঘন চালিয়ে যাচ্ছে। ইরানুসের উচিত ছিল এই সময়ের মধ্যে আপনার পয়গাম মিশরের বাদশাহ আমেনহোতেপকে দেওয়া, কিন্তু খবর তো এলো না। সে হয়তো ভুলেই গেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইরানুস এত তাড়াতাড়ি ভুলে যাবে? হে মহান আমুন, তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই। কেন আমাকে সাহায্য করছো না? আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ দেইনি?